হ্যাঁ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই ভিডিওতে আমি তোমাদেরকে লাইলিং দিয়ে ডবল কাটোরি ব্লাউজ কী করে খুব সহজ নিয়মে কাটিং করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে ব্লাউজ থেকে মাপ নিয়ে আমি এই কাটোরি ব্লাউজটা তোমাদেরকে কাটিং করে দেখাবো। এসো বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করি। দেখো, এখানে আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। এই ব্লাউজ থেকে মাপ নিয়ে আমি তোমাদেরকে লাইলিং দিয়ে এই ডবল কাটোরি ব্লাউজটা কাটিং করে দেখাবো। বন্ধুরা, তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখবে। ভিডিওটাকে স্কিপ করে দেখলে কিন্তু তোমরা একটা স্টেপও যদি মিস করে যাও তাহলে তোমরা ব্লাউজ কাটিংটা বুঝতে পারবে না। এর জন্য তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। দেখো, আমি ব্লাউজটাকে এইভাবে প্রথমে দুভাঁজ করে নিয়ে কাপড়টাকে, লাইলিং পার্টটাকে আগে কাটিং করে নেব, তারপরে আমি মেন ব্লাউজ পিসটাকে কাটিং করব। এখানে দেখো, আমি মেন কাপড়ের উপরে তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। এখানে কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে ব্লাউজটাকে এইভাবে বসিয়ে নিয়ে প্রথমে আমি মাপ নিয়ে নিচ্ছি। দেখো, ব্লাউজের মাপ যা হবে তার থেকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে বাড়িয়ে আমি এর জন্য পয়েন্ট করে দাগ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা দেখলে তোমরা নতুনরা ব্লাউজ কাটিং শিখে যেতে পারবে। তোমরা অবশ্যই নতুনরা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, এখানে ব্লাউজের যা মাপ সব দিকে আমি পয়েন্টটা করে নিলাম। এবার এটার উপর আমি মার্জিন করে দিচ্ছি। এটা যেহেতু ব্যাক পার্ট, এর জন্য প্রথমে আমি গলার ডিপটা রাখবো এখানে 9.5 ইঞ্চিতে। গলার ডিপটা নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চিতে। বন্ধুরা, এখানে গলার জন্য তোমরা যা মাপ নেবে সেই মাপটা এখানে নিয়ে নেবে, কম বেশি নিলেও কোনো অসুবিধা নেই। তারপর এখানে হালকা করে রাউন্ড শেপ করে দিলাম। এবার বন্ধুরা, হাতার জন্য এখানে আমি মাপ নিচ্ছি। দেখো, এখানে এখানে মোহরির মাপ আছে আমার 8 ইঞ্চিতে। এভাবে 8 ইঞ্চিতে মার্জিন দিয়ে দিলাম। তারপর 1 ইঞ্চি উপরে এইভাবে পয়েন্ট করে নিয়ে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সাইড দিয়ে কিন্তু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা নিয়ে নিলাম, তারপর ফিটিংসের মাপ রেখে দিলাম। পরে আমি যখন সেলাই করব, পরের দাগ বরাবর এটাকে সেলাই করে নেব। এই যে আমার পেছন পার্টটা আমি কেটে নিলাম। তারপরে তোমরা পরের পার্টটা, সামনের পার্টটাকে কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে দুভাঁজ করে নেবে। তারপর পেছন পার্টটাকে এইভাবে এই কাপড়ের উপরে আবার বসিয়ে নেবে। বন্ধুরা, এই ভিডিওতে সব থেকে সহজ নিয়মে আমি তোমাদেরকে কাটোরি ব্লাউজটা কাটিং করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, এখানে এই পাশে আমি এক্সট্রা 1 ইঞ্চি করে নিয়ে নিলাম। তারপর পেছন পাটের শেপটা আমি সামনের পাটের উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখান থেকে আমি সামনের পাটের সবগুলো কাটোরির মাপই বের করে নেব। কাটোরির প্রত্যেকটা পার্টই আমার এখান থেকে বেরিয়ে যাবে। দেখো, এই ব্লাউজটা থেকে মাত্র 2-3টে মাপ আমি তোমাদেরকে নিয়ে দেখাবো। এইভাবে করে ব্লাউজটার উপরে আমি তোমাদেরকে সূত্র সহকারে কাটোরি তৈরি করা দেখাবো। মাত্র 2টো তোমরা মাপ নেবে তাহলেই তোমরা দেখবে কাটোরি ব্লাউজ কাটিং করা শিখে যাবে। দেখো, এইভাবে কাঁধের এখান থেকে ফিতেটাকে আমি ধরবো। কাঁধের এখান থেকে আমি 1/2 ইঞ্চি উপরে ধরে নিলাম, কারণ আমার 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এইদিকে আমার 10 ইঞ্চি হয়েছে, তার জন্য আমি এইদিকে 10.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তারপর নিচের কাটোরির জন্য এইভাবে করে 4.5 ইঞ্চি হয়েছে এখানে আমার, দুইদিকে আমার সেলাইয়ে 1 ইঞ্চি চলে যাবে, এর জন্য 4.5 ইঞ্চি নিচ্ছি। তারপর দেখো, এখানে আমার হয়েছে 8.5 ইঞ্চি। বন্ধুরা, আমি এই 3টে মাপ নিয়েই তোমাদেরকে কাটোরির শেপটা তৈরি করে দেখাবো। দেখো, এইভাবে করে ফিতেটাকে ধরে এইদিকে আমি টাক্স পয়েন্টের জন্য মাপ নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চিতে। এখানে কিন্তু সবারই যে একই মাপ হবে তা নয়, কিন্তু তোমাদের ব্লাউজের মাপ অনুযায়ী যা হবে তোমরা সেই মতো মাপ নিয়ে নেবে। নিচের কাটোরির জন্য এখানে আমি 4.5 ইঞ্চি নিচ্ছি।
তারপর বন্ধুরা এখানে আমি দেখো 8.5 ইঞ্চি দিয়ে মাপ নিয়ে নিলাম। এক্সট্রা যে 1 ইঞ্চি রেখেছিলাম সেটাকে ধরে মোট আমি 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর স্কেল দিয়ে সোজা মার্জিন টেনে দিতে হবে। বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাছাড়া বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটাকে এই প্রথমবার দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিংয়ের ভিডিও দেখার জন্য। আমি কিন্তু আমার ভিডিওতে খুব সহজভাবে সূত্র সহকারে এইভাবে কাটিং করে দেখাই, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবে। দেখো ফিতেটাকে এইভাবে ধরে আমি প্রথমে ভাঁজ করে নিয়ে মাঝ বরাবর এভাবে সেন্টার পয়েন্ট করে নিচ্ছি। তারপর আমি এখানে ফ্রন্ট পার্টের জন্য গলার মাপ নিচ্ছি 5.5 ইঞ্চিতে। তোমরা এখানে গলার মাপ একটুখানি বেশিও নিতে পারো, 6 ইঞ্চিতেও নিতে পারো, এখানে আমি 5.5 ইঞ্চি নিচ্ছি। তারপর কাটরির জন্য এখানে উপর পার্টের কাটরির জন্য এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, নিচেও এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপর এখানে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। বন্ধুরা এবার আমি প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে নেব। তোমরা এই নিয়মে করে কাটরি ব্লাউজ কাটিং করবে, দেখবে খুব ভালো ফিটিংস হবে। বন্ধুরা দেখো কাটরিটা কিন্তু আমার এখানে একটু কোনা কোনা হয়েছে, এটাকে তোমরা এরকম হালকা হাতে করে রাউন্ড শেপ করে দেবে, তাহলে সেলাইয়ের পরে কাটরির ফিনিশিংটা ফিটিংসটা খুবই ভালো হবে। তারপর এটা যেহেতু ফ্রন্ট পার্ট তার জন্য এখানে 1/2 ইঞ্চি করে এইভাবে তালপাটের শেপ দিয়ে নিলাম। তারপর বন্ধুরা এখান থেকে দেখো আমি এখান থেকে আমি 2 ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে নিলাম। তারপর এখান থেকে এভাবে পয়েন্ট করে নিয়ে এটাকে আমি সোজা হালকা হাতে এখানে রাউন্ড শেপ করে দিতে হবে। এখানে দেখো 2 ইঞ্চি হয়েছে। তারপর বন্ধুরা দেখো এখানে কাটরির এখানে আমি একটু কোনা করে এই দাগটাকে মিলিয়ে দিলাম, এখানেও কোনা করে এভাবে দাগটাকে মিলিয়ে দিলাম। তারপর এখানে গলার জন্য তোমরা এরকম রাউন্ড শেপ দিয়ে দেবে। এটা যেহেতু ফ্রন্ট পার্ট সাইডের পার্ট এর জন্য সেলাইয়ে 1 ইঞ্চি মতো চলে যাবে, এর জন্য আমি এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। তারপর এখানে 1/2 ইঞ্চি এভাবে করে পয়েন্ট করে নিয়ে আমি নিচের বেল্ট পার্টের শেপ করে নেব। বন্ধুরা দেখো এখানে আমার পুরো ফ্রন্ট পার্টের যে কাটরিগুলো পার্ট পার্ট হয় সেইগুলো আমার প্রত্যেকটা পার্টই আমি এই অংশ থেকে বের করে নিলাম। তোমরা অবশ্যই এই নিয়মে ব্লাউজটা কাটিং করে দেখবে। এবং ব্লাউজটা কাটিং করে পরে সেলাই করে কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। দেখো বন্ধুরা এবার আমার লাইনিং পার্টগুলোকে কাটা হয়ে গেছে, এই পার্টগুলো দিয়ে কি করে পার্ট পার্ট করে আমি ব্লাউজ পার্টটাকে কাটিং করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ব্লাউজ মেন ব্লাউজ পার্টটাকে আমি 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে জয়েন্ট পার্টটার দিকে আমি ব্লাউজটাকে এভাবে বসিয়ে নিয়ে সব সাইডে আমি 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিয়ে এটাকে কাটিং করে নেব। দেখো বন্ধুরা আমার ব্লাউজটা পুরো কাটিং করা হয়ে গেছে, এবার কি করে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটাই দেখাবো।
এভাবে করে ফিতেটাকে ধরে তোমরা হাতাটাকে কাটিং করবে। এখানে দেখো মাপ হয়েছে আমার 9 ইঞ্চি, এখানে মাপ হয়েছে আমার 8 ইঞ্চি। তাহলে আমি হাতার জন্য মাপ নিয়ে নেব 8.5 ইঞ্চিতে। এভাবে কাপড়টাকে 4 ভাঁজ করে নিতে হবে। প্রথমে 2 ভাঁজ করে নিয়েছিলাম, আবার এটাকে 2 ভাঁজ করে নিলাম, তাহলে আমার 4 ভাঁজ হয়ে গেল। এবার দেখো হাতার চওড়াটা রেখেছি আমি 8.5 ইঞ্চিতে, লম্বার মাপ নিয়ে নেব। এটা যেহেতু আমি গ্লাস হাতা করব, এর জন্য লম্বার মাপ 10.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা এখানে দেখো 3 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়ে, তারপর এখানে 1.5 ইঞ্চিতে এভাবে পয়েন্ট করে নিয়ে আমি হাতার শেপটা করে নেব। আমি হাতাটাকে কেটে নেওয়ার পরে তারপর আমি কি করে হাতার তাল পাট কাটিং করতে হয় তোমাদেরকে সেটাই দেখাবো। হাতাটাকে এভাবে এবার খুলে নিতে হবে। দেখো তাল পাটের জন্য 1 ইঞ্চি করে এইভাবে আমি কেটে নিলাম, দুদিকেই আমি এইভাবে চিহ্ন দিয়ে রাখছি, তাহলে আমার সেলাইয়ের সময় সুবিধা হবে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।